न्यूज टुडे इंडिया में आपका स्वागत है, आप लोगों का स्वागत है। मैं राजसानी और मेरे साथ मेरे सहपति की श्रीकांत दास। इस वक्त हम लोग आ पहुंचे हैं उत्तर दिनाजपुर जिले के माटीकुंडा पेट्रोल पंप में। जैसा कि आप सभी जानते हैं, लगातार जो है पेट्रोल डीजल और रसोई जो गैस है, इसका जो मूल्य वृद्धि है, इसके विरोध में पश्चिम बंगाल के विभिन्न प्रांतों में, लगभग हर प्रांतों में जो है तृणमूल कांग्रेस की ओर से प्रतिवाद सभा अवस्थान विक्षोभ किया जा रहा है। कुछ देर पहले ही जिला तृणमूल कांग्रेस के जो सभापति थे कन्हैया लाल के नेतृत्व में इस्लामपुर की सड़कों पर साइकिल चलाकर जो है रैली किया गया। और इस वक्त हम लोग मौजूद है माटीकुंडा पेट्रोल पंप, यहाँ पर देख पा रहे हैं जो ब्लॉक तृणमूल कांग्रेस है उनकी ओर से प्रतिवाद सभा चल रहा है। और इस वक्त जो है मंच पे जो आम जनता को तथा तृणमूल कर्मी लोगों को संबोधन करते हुए जिला ब्लॉक तृणमूल कांग्रेस के सभापति जाकिर हुसैन। সমস্ত মানুষ তৃণমূলের মানুষ, প্রত্যেকটি মানুষ তৃণমূলকে ভালোবাসে। আজকের ওই মুভমেন্ট হওয়ার দেখার পর হয়তো অনেকে ভাবতে পারে আমাদের খবর দেওয়া হয়নি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের, এই প্যান্ডামিকের জন্য আমরা বিশাল জমায়েত না হয় তার জন্য আমরা ব্যাপক প্রচার করিনি, কারণ প্রচার করলে ব্যাপক জমায়েত হয়ে যাবে, এটা এই মুহূর্তে আমাদের নিষেধ আছে। তাই আপনারা ক্ষমা করবেন, কিন্তু এই বিক্ষোভ এই আন্দোলনে আপনারা যে যেখানে আছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাই আপনারা শরীর হয়ে মোদীর বিরুদ্ধে এই প্রচার চালিয়ে যাবেন। তাই আমি অনুরোধ করবো পেট্রোল ডিজেল এবং গ্যাসের, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে যুব সমাজকে বলবো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলুন। এই ঝড়ে মোদীকে আমাদের বিদায় দিতে হবে, এই ঝড়ে মোদীকে বিদায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের দিল্লিতে একটা সরকার, মানুষের সরকার কায়েম করতে হবে, দেশের সরকার কায়েম করতে হবে, ধর্ম নিরপেক্ষ সরকার কায়েম করতে হবে। এই আন্দোলনে আপনারা যখনই যখনই ডাক দেওয়া হবে আপনারা সামিল হবেন। যারা এখানে আজকে সমবেত হয়েছেন এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদের সবাইকে ব্লক তৃণমূলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার সীমিত কথা শেষ করছি। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কানাইয়ালাল আগরওয়াল জিন্দাবাদ। धन्यवाद। हम लोग सीधे बात कर लेंगे ब्लॉक सभापति जाकिर हुसैन से, किस विषय को लेकर आज उन लोगों का यह प्रतिवाद सभा है। जी दादा, की कारण है आज के प्रतिवाद सभा, एक बार विस्तारित भावे बोलो। आज के प्रतिवाद अपना सबाई जानें जे पेट्रोल एवं डीजल रान्नार गैसेर दाम ए मोदी सरकार आसार पड़े आज के पेट्रोल सेंचुरी पार कर दिए, डीजल प्राय 100 छुई छुई। आज के रान्नार गैस 2014-তে যখন মোদি গভর্নমেন্ট এসেছিল যা দাম ছিল তার ডবলেরও বেশি রান্নার গ্যাস হয়ে গেছে। মানুষকে ভাওতা দেওয়া, ধর্মের নামে বিভাজন করা, ধর্মের নামে মানুষকে বিভাজন করে দেশের ক্ষমতায় টিকে থাকা, মানুষকে প্রতারিত করা, মানুষকে ধোঁকা দেওয়া, এটাই হচ্ছে নরেন্দ্র মোদি বিজেপির কাজ। ধর্মের বিভাজন করে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, 2 কোটি চাকরির নামে ধোঁকা দিয়েছে। আজকে বেকারত্ব এত বেড়েছে যার জন্য মোদী সরকারের কোনো ব্যবস্থা নেই। আজকে পশ্চিমবাংলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কৃষক বন্ধু দিচ্ছে, যখন ছাত্রদের ট্যাব পড়াশোনার জন্য দিচ্ছে প্যান্ডামিক টাইমে, গরিবের ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে তার জন্য তাদের ক্রেডিট কার্ডের ব্যবস্থা করা হচ্ছে, এই সরকারের পক্ষ থেকে 10 লাখ টাকা অবধি ঋণ পাবে পড়াশোনা করার জন্য, সেই জায়গায় মোদী সরকারের মানুষের জন্য কোনো চিন্তা ভাবনা নেই, শুধু বিভাজন। তাই এই বাড়তি কিমত কো লেকে এই দৈনন্দিন জীবনে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু করে বেড়ে চলেছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আজকে আকাশ ছোঁয়া। তাই বাংলার
বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল নেত্রী এবং সর্বভারতীয় তৃণমূল নেতা যুব আইকন বা দেশের যুব কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে এবং আগামীকাল এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য নেতৃত্ব। তাদের রাজ্য নেতৃত্ব নির্দেশ মতো আমরাও আজকে এবং আগামীকাল এই আন্দোলন আমরা করব। আজকে সেই আন্দোলন করার জন্য এখানে আমরা অবস্থানে বসছি। কিছুক্ষণ আগে জেলা সভাপতি নিজেই সাইকেলে করে ইসলামপুরের রাস্তায় জাতীয় সড়কের উপরে প্রতিবাদ জানাচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? আজকে শুধু ইসলামপুর আমাদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি উনি সাইকেলে করে প্রতিবাদ করেছেন, এই কারণে যে মোদি সরকারের জামানায় পেট্রোল কেনার মতো অনেক মানুষের আজকে ব্যবস্থা মানে ক্ষমতা নেই, সেই ক্ষমতা না থাকার কারণ আবার মানুষ ফিরে আসবে ওই সাইকেলে, তাই সাইকেল নিয়ে আমাদের জেলা সভাপতি বিক্ষোভ করেছেন। জেলা সভাপতির নেতৃত্বে বা রাজ্যের নেতৃত্বে আমরা এখানে অবস্থানে বসছি। শুধু এখানেই নয়, সারা বাংলায় অনা আনাচে কানাচে আন্দোলন চলছে এবং আগামী দিনে আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতবর্ষের কোনায় কোনায় একটাই আওয়াজ শুনতে পাবেন, দেশ কো বাঁচানা হে, মমতা কো লানা হে, দেশ কো বাঁচানা হে, অভিষেক কো লানা হে, অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা দেশের কোনায় কোনায় আওয়াজ উঠবে, মোদীকে বিদায় দাও, মমতা অভিষেককে আবার দিল্লিতে দিল্লির সরকার তৈরি করে এই আওয়াজ উঠবে। দাদা, আপনি স্টেজে ভাষণ বক্তব্য রাখার সময় এই এলাকার লোকের কাছে ক্ষমা চাইলেন, কি বিষয়ে? এই এলাকার লোকের কাছে, কারণ এই যে এলাকাটা হচ্ছে সবাই তৃণমূল করে, এখানে বিরোধী বলে কেউ নেই। আমরা এই জন্য আজকের এই যে অবস্থান, এই অবস্থান নিয়ে আমরা বড় মাইকিং টাইকিং কিছু করিনি, প্রচার করিনি, কারণ প্রচার করলে এত মানুষ জমায়েত হয়ে যাবে যে এখানকার মুভ কন্ট্রোল করা মুশকিল হয়ে যাবে। আর এই মুহূর্তে আমাদের দলনেত্রী বাংলার মুখ্যমন্ত্রী একটা মানে নির্দেশ আছে যে প্যান্ডামিক টাইমে যে বিধিনিষেধ আছে সেটাকে মেনেই আন্দোলন করতে হবে। আমাদের নির্দেশ দেওয়া হয়েছে 50 জনের বেশি নিয়ে মুভমেন্ট করবেন না, সেই হিসাবে আমরা বড় কোনো প্রচার না করে আমরা এখানে অবস্থানে বসেছি। তাও যেহেতু এত বড় এলাকা, কিছু মানুষ জমায়েত হয়ে গেছে, আমরা চেষ্টা করছি যে আমাদের যে বিধিনিষেধ আছে প্যান্ডামিক টাইমে আমরা সেই ডিস্টেন্স মেনটেন করে এবং স্যানিটাইজারের ব্যবস্থা আছে, আমাদের মাস্কের সবার ব্যবস্থা করা হয়েছে, এটাকে মেনটেন করে আমরা আজকের এই অবস্থানটা করছি। হম লোক সিধে বাত কর রে থে যে ব্লক সভাপতি হ্যাঁ জাকির হুসেন উনসে উন্হোনে বাতায়া কি আজ সুবহ 11 বজে সে লেকার 4 বজে তক জো হ্যায় তৃণমূল কংগ্রেস ব্লক কমিটি কি ওর সে ইয়াহাঁ পর জো প্রতিবাদ সভা চল রহা হ্যায়, পেট্রোল ডিজেল আর সাথ হি সাথ জো রসোই গ্যাস হ্যায় ইসকে কে মূল্য কা জো বৃদ্ধি মূল্য মে জো বৃদ্ধি হো রহি হ্যায় উসি কে বিরোধ মে আজ ইয়া প্রতিবাদ সভা চল রহা হ্যায়। সাথ হি সাথ হম লোগো নে দেখা জো ইসলামপুর কে জাতীয় সড়ক জো হ্যায় NH-31 কে উপর ভি জো জেলা সভাপতি হ্যায় কানহাইয়া লাল আগরওয়ালা ও ভি জো হ্যায় সাইকেল পে সাইকেল চলা কর আজ জো পেট্রোল ডিজেল আর গ্যাস রসোই গ্যাস হ্যায় ইসকে মূল্য বৃদ্ধি কে প্রতিবাদ করতে হুয়ে তথা ইস বক্ত জো হ্যায় ইসলামপুর কে বাস স্ট্যান্ড মে খুব জো হ্যায় প্রতিবাদ সভা কর রহে হ্যায়, অবস্থান বিক্ষোভ কর রহে হ্যায় আর ইয়াহাঁ পর ভি জো হ্যায় ব্লক কমিটি কি ওর সে তৃণমূল কংগ্রেস কি ইসলামপুর জো ব্লক কমিটি হ্যায় উসকি ওর সে ইস বক্ত জো হ্যায় প্রতিবাদ সভা চল রহা হ্যায়। উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস কা জো নেতৃত্ব হ্যায় সাথ হি সাথ ইসলামপুর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কা জো কমিটি হ্যায় উসকি ওর সে পেট্রোল ডিজেল আর জো রসোই গ্যাস হ্যায় উসকা জো অস্বাভাবিক জো মূল্য বৃদ্ধি হো রহা হ্যায় উসি কে বিরুদ্ধ মে কেন্দ্র সরকার কি ওর সে জো হ্যায় কেন্দ্র সরকার কে বিরুদ্ধ মে জো হ্যায় ইয়াহাঁ পর প্রতিবাদ সভা চল রহা হ্যায়। আর জ্যাসা কি ধ্যান মে রাখা গয়া হ্যায় কোরোনা পরিস্থিতি কো নজর মে রাখতে হুয়ে কম সে কম সদস্যো কো লেকার হি ইয়াহ প্রতিবাদ সভা কিয়া জা রহা হ্যায়। ইসি তরহ কি ছোটি বড়ি খবর হর আপডেট কে লিয়ে আপ লোগ নিউজ ইন্ডিয়া কে সাথ জুড়ে রহিয়ে। উত্তর দিনাজপুর কে মাটিগুন্ডা পেট্রোল পাম্প সে মে রাজ সাহানি, মেরে সাথ সহপ্রতিনিধি শ্রীকান্ত দাস।